নির্বাচনে পর্যবেক্ষকদের উপস্থিতি আসলে কতটা গুরুত্বপূর্ণ বিশ্বের অধিকাংশ দেশেই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা দেখার জন্য নির্বাচন পর্যবেক্ষকরা কাজ করে থাকেন এই নির্বাচন পর্যবেক্ষকরা মূলত তিন ধাপে তাদের কাজ পরিচালনা করেন নির্বাচনের আগে নির্বাচন বা ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পরে এবং সবশেষে নিজেদের পর্যবেক্ষণের আলোকে নির্বাচনের পরে সমন্বিত একটি প্রতিবেদন প্রকাশ করে থাকে তারা নির্বাচনের আগে পর্যবেক্ষকরা সাধারণত একটি নির্বাচনী এলাকার সব রাজনৈতিক দলের প্রার্থী সেখানকার স্থানীয় ভোটার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সংস্থার সদস্য এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে সেখানকার নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করেন অর্থাৎ ভোট গ্রহণের আগে সব দলের প্রার্থীরা প্রচারণার সমান সুযোগ পাচ্ছেন কিনা নির্বাচনী বিধি মানার ক্ষেত্রে কোন অনিয়ম হচ্ছে কিনা নির্বাচন পালন করছেন কিনা এসব বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করে থাকে পর্যবেক্ষকরা ভোট গ্রহণের দিন সাধারণ মানুষ ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলে নির্বাচনের সামগ্রিক পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন এছাড়া স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে একজন পর্যবেক্ষক কোনো একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সেখানকার ব্যালট পেপারের বাক্স খোলার সময় সেখানে উপস্থিত থাকতে পারেন আর ভোট গ্রহণ শেষে ভোট গণনার সময় ভোট কেন্দ্রে একটি পর্যবেক্ষক সংস্থার একজন পর্যবেক্ষক থাকতে পারেন এবং পুরো আসনের ভোট গণনার সময় রিটার্নিং অফিসারের কার্যালয়েও একটি পর্যবেক্ষক সংস্থার একজন সদস্য থাকতে পারেন আর সবশেষে ভোট গ্রহণ শেষ হয়ে গেলে নির্বাচন পরবর্তী পরিবেশ পরিবেশ নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের ভূমিকা এবং সার্বিক পরিস্থিতির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে পর্যবেক্ষকরা এবার আসি দেশি বিদেশি মিলিয়ে কি পরিমাণ পর্যবেক্ষক সংস্থা এবং পর্যবেক্ষক এবারের নির্বাচন পর্যবেক্ষণে রয়েছেন সে বিষয়ে এবারের নির্বাচনে দেশীয় একাশিটি পর্যবেক্ষক সংস্থার প্রায় পঁয়ত্রিশ হাজার পর্যবেক্ষক অনুমোদনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশনের কাছে সেখান থেকে নির্বাচন কমিশন কিছু পর্যবেক্ষককে অনুমোদন দেওয়ার জন্য বাছাই করছে আর এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যা দু হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের তুলনায় বেশি হলেও এর আগের যে কোনো নির্বাচনের চেয়ে সংখ্যায় অনেক কম বাংলাদেশের আগের নির্বাচনগুলোর তথ্য হিসেব করলে লক্ষ্য করবেন দু সালে নির্বাচনে দেশি পর্যবেক্ষকের সংখ্যা ছিল প্রায় এক লাখ ষাট হাজার যেখানে দু হাজার নির্বাচনে সেই সংখ্যা কমে দাঁড়ায় আনুমানিক নয় হাজারে সেভাবে বিদেশি পর্যবেক্ষকের সংখ্যাও কমে উল্লেখযোগ্য হারে তবে দু হাজার আটের তুলনায় এবারের নির্বাচনে ভোটকেন্দ্র আর ভোটারের সংখ্যা অনেক বেশি হলেও পর্যবেক্ষকের সংখ্যা সেই নির্বাচনের তুলনায় অনেক কম এবারের নির্বাচনে পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশন সচিবের এক মন্তব্য কিছুটা সমালোচনা তৈরি করেছিল পর্যবেক্ষকরা আসলে কি করতে পারবেন এবং কি করতে পারবেন না সে বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট নীতিমালা রয়েছে যেমন ভোট কেন্দ্রে পর্যবেক্ষণের সময় কেন্দ্রে পর্যবেক্ষকদের এমনভাবে অবস্থান করতে হবে যেন তাদের অবস্থানের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত না হয় প্রিজাইডিং অফিসার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে ব্যাঘাত না ঘটিয়ে তাদের সাথে পর্যবেক্ষকরা কথা বলতে পারবেন পর্যবেক্ষকদের ব্যবহারে এমনকি পোশাকেও যেন কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ না পায় সেদিকে নজর রাখতে হবে নির্বাচন চলাকালীন সময় মিডিয়ার কাছে তারা মন্তব্য করতে পারবেন কিন্তু এমন কোনো মন্তব্য করতে পারবেন না যা নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে আর নির্বাচনের সময় কোনো ধরনের অনিয়ম লক্ষ্য করলে যা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য হুমকি হতে পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তাৎক্ষণিক রিপোর্ট প্রদান করতে পারবেন তারা যে বিষয়টি নিয়ে এখনো অস্পষ্টতা রয়েছে সেটি হল নির্বাচন কমিশন সচিব তার এক বক্তব্যে বলেছিলেন যে পর্যবেক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না তিনি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন যে ভোট কেন্দ্রের ভেতরে পর্যবেক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কিন্তু নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পর্যবেক্ষকদের আচরণবিধির অংশে মোবাইল ফোন ব্যবহার সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা নেই শুধুমাত্র বিদেশি পর্যবেক্ষকদের লাইভ সম্প্রচার করা বা ফেসবুক লাইভে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে আর এক্ষেত্রে একটি বিষয় বলে রাখতে চাই সেটি হচ্ছে পর্যবেক্ষক সংস্থাগুলো নিরপেক্ষভাবে যাচাই বাছাই করার মাধ্যমে পর্যবেক্ষক নিয়োগ দিলেও বাংলাদেশের স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের অধিকাংশেরই কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি প্রচ্ছন্ন সমর্থন থাকে আর নির্বাচনে পর্যবেক্ষকদের উপস্থিতির গুরুত্ব নিয়ে কোনো সন্দেহের অবকাশ না থাকলেও একবার নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর পর্যবেক্ষকদের প্রতিবেদনের ভিত্তিতে সেই ফল পরিবর্তন হয়েছে এমন নজির কেনিয়া একবার স্থাপিত হলেও বাংলাদেশে সেরকম ঘটনা আজ পর্যন্ত ঘটেনি ভিডিওটি পছন্দ হলে লাইক বা শেয়ার করুন নির্বাচন সংক্রান্ত অন্যান্য খবর পেতে বিবিসি বাংলার ইউটিউব পেজে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে এই বেল বা ঘনটি বাটনে ক্লিক করুন